বরগুনা পৌর শহরের প্রাণকেন্দ্র থাকা ভারানী খালটি খননের কয়েক বছর পার হলেও নেওয়া হয়নি দুই পার রক্ষায় কোনো উদ্যোগ। এতে বারবার সংস্কারের কাজ করলেও মাত্র তিন চার মাসের মধ্যে দুই পারের সড়ক ভেঙে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পৌরসভার বিভিন্ন গাড়ি চালক, পথচারী ও স্থানীয়রা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। খোঁজ নিয়ে জানা যায়, আদালতের নির্দেশনায় 2019 সালে বরগুনা পৌর শহরের একদম প্রাণকেন্দ্রে থাকা ভারানী খালের দুই পারের প্রায় 200 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে খালটির পানির প্রবাহ ফিরিয়ে আনতে 2021 সালে খনন কাজ করেন পানি উন্নয়ন বোর্ড। তবে 2,80,00,000 টাকা ব্যয়ে 2020-21 অর্থ বছরে ওই খালটি খনন করা হলেও খননের পর দুই পার রক্ষায় নেওয়া হয়নি স্থায়ী কোনো উদ্যোগ। এতে ওই খালের দুই পারের সড়ক ভেঙে বিলীন হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী সহ বিভিন্ন গাড়ি চালকদের। এই এক মাস আগে রাস্তাটা করছে, এর ভিতরে আমার ভাঙিয়ে গেছে। হ্যাঁ, যাইতে তো আমাকেও সমস্যা হয়, ওই গাড়ি পারায় না, খারাই থা লাগে। যদি রাস্তাটা ফিরে যদি আবার করে তা আমার ভালো মতো চলতে পারি। আমরা যখন ওই ব্রিজ উঠি, ব্রিজের দোনো পাশ ভাঙ্গা, দোনো পাশ ভাঙ্গার পর আমরা ব্রিজ উঠলে ব্রিজ শুদ্ধ কাঁপে, তখন আমরা ওই ব্রিজ দিয়ে এক সাইড দিয়ে আপনার লোক উঠি, গাড়ি উঠি, আর এক সাইডে আপনার দিয়া থাকি। এরপর যখন আমরা উঠতে তো এবার আরেক দফা আমার নামে এই অবস্থা, গাড়ি ব্রিজ শুদ্ধ কাঁপে আর আমাকে দোনো সাইড আমরা ডাববি গেছে। রাস্তাটা খাল যে সময় কাটছে ওই সময় ভাঙ্গি গেছে, আবার পৌরসভাতে করছে আবার ভাঙ্গি যাইতে আছে, ঠিক সেইভাবে না করলে তো হইতে আছে না। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীদের মালামাল পরিবহনে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। ভাঙনের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভারানী খালটির উপরে থাকা বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ তিনটি সেতু। তবে খালটির ভাঙন রোধের চেষ্টায় সাময়িকভাবে বাঁধ ও জিও ব্যাগ ব্যবহার করা হলেও রোধ করা যাচ্ছে না ভাঙন। এতে দুই পারের সড়ক বারবার সংস্কার করলেও মাত্র কয়েক মাসের মধ্যেই তা ভেঙে গিয়ে আবারও সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। তার মূলত ভাঙার কারণ হলো এই যে ভারানী খালটা, খালটা কাটার পরে মানে টেকসই কোনো দেওয়া হয় নাই, মানে গাইডল দেওয়া হয় নাই। গাইডল না দেওয়ার কারণে আপনার রাস্তা নির্মাণ করতেছেন আবার ভেঙে যাবে। আপনি যে বাঁশ দিয়ে গাইডল করতেছেন এটা অস্থায়ী, এটা কিছুদিন পরে বর্ষা হলে ভেঙে যায়। আপনার রাস্তা নতুন করবেন তারপরও ভেঙে যাবে। মাত্র 3-4 মাস আগে করাটা হয়েছে রাস্তাটা, কিন্তু তারপরও ভেঙে একদম শেষ হয়ে গেছে। ভারানী খালটা সেটা অপরিকল্পিত ছিল, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের রিসার্চ ছাড়া তাদের জোয়ারবাটার যে একটা অ্যানালাইসিস থাকার দরকার, যে রাস্তাটা কত খালটা গভীরতা করার প্রয়োজন, সেখানে আমাদের সাইড প্রোটেকশনটা কীভাবে দরকার, টোটাল সামগ্রিক একটি স্কিম যদি আমাদের এখানে বাস্তবায়ন হতো তাহলে আমাদের এই সিস্টেম লস, খালটা এবং এই রাস্তাঘাট সর ভেঙে যেত না। বিশেষ করে ভাঙার পরও আমরা আবার নির্মাণ করলাম, কিছুদিন আগে 3 মাস হয়েছে, টেন্ডার হয়েছে, কিন্তু রাস্তাটা আবার ভেঙে গেছে। তাই এই ধরনের সিস্টেম লস উন্নয়ন আমরা তো আর চাই না। তবে ভাঙন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে জানিয়েছেন বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ। ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ডকে কয়েকবারই চিঠি দিয়ে জানিয়েছি যে তাদের খাল খননের কারণে আমাদের রাস্তায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তারা প্রকল্প প্রণয়ন করে এটা একটা ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সেধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।